প্রয়াত হাসিম আব্দুল হালিম। বয়স হয়েছিল 80 বছর। কয়েকদিন ধরেই হচ্ছিল তীব্র শ্বাসকষ্ট। তারই মধ্যে সোমবার সকালে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওনার কিছুদিন ধরে মানে একটু শ্বাসকষ্ট বেড়েছিল। এমনি নিয়মিত উনি অক্সিজেন নেন বাড়িতে এবং 8টার সময় আমরা দেখি যে ওনার শ্বাসকষ্টটা বেড়েছে। মর্নিং ওয়াক করার পরে আমরা ওনাকে নিয়ে এসে ভর্তি করি, ভেন্টিলেটরে দিই। ভেন্টিলেটর দেওয়ার পরে কিছুক্ষণের পরে ওনার একটা কার্ডিয়াক অ্যারিদমিয়া শুরু হয় এবং তারপরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর ফলে ওষুধপত্র, টেম্পোরারি পেসিং, যা যা করণীয় আমরা করার পরেও উনি 10টা 10-এ মারা যান। হাসিম আব্দুল হালিমের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। টুইটারে লিখেছেন, বিধানসভার প্রাক্তন অধ্যক্ষের মৃত্যুতে তার পরিবারকে গভীর সমবেদনা জানায়। দীর্ঘদিন ধরে তিনি বিধানসভার অধ্যক্ষ পদে ছিলেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। আমি এই মুহূর্তে কলকাতার বাইরে থাকায় পার্থ চট্টোপাধ্যায় হাসিম আব্দুল হালিমকে শেষ শ্রদ্ধা জানাবেন। বিধানসভার প্রাক্তন অধ্যক্ষের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। একটা অপূরণীয় ক্ষতি। তিনি আমাদের অভিভাবক তুল্য ছিলেন। সংসদীয় রাজনীতির ইতিহাসে সারা পৃথিবীতে ওর রেকর্ড হচ্ছে যে আইনসভার অধ্যক্ষ হিসাবে দীর্ঘতম সময় তিনি তার দায়িত্ব পালন করেছেন। দৃঢ়চেতা মানুষ ছিলেন, জেদি মানুষ ছিলেন, আমাকে স্নেহ করতেন। আমি বলবো যে রাজনীতির বাইরেও তার সঙ্গে আমার সম্পর্ক অতি মধুর ছিল। অসাধারণ মানুষ ছিলেন। আমাকে লন্ডনে পাঠিয়েছিলেন সিপিএর প্রতিনিধিত্ব করবার জন্য। সোমবার দেহ রাখা হয় বিধানসভার প্রাক্তন অধ্যক্ষের কিড স্ট্রিটের বাড়িতে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান বহু মানুষ। মঙ্গলবার দুপুর 1:30টায় কিড স্ট্রিটের বাড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিট, আলিমুদ্দিন থেকে পিপলস রিলিফ কমিটি হয়ে হাসিম আব্দুল হালিমের দেহ নিয়ে যাওয়া হবে গোবরা 3 নম্বর কবরস্থানে। সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য। সঞ্চয় মিত্র, হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।